বাংলা সিনেমা এর আগে যত হয়েছে খুব একটা যে ভালো ভিএফএক্স এর কাজ দেখা গেছে আশাপ্রদ সেটা বলা যাবে না, আমাজন অভিযান ছাড়া চাঁদের পাহাড় ছাড়া। তো সেক্ষেত্রে এখান এই সিনেমা থেকে গোলন্দাজে কীরকম ভিএফএক্স এর কাজ আশা করতে পারে অডিয়েন্স? তুমি যতটা দেখলে তোমার কেমন মনে হলো? আমার তো ব্যক্তিগতভাবে একটা সিনে আমি ভিএফএক্স এ দেখতে পেলাম যেখানে দেব বসে রয়েছে এবং সামনে সমুদ্র, প্রচুর জাহাজ রয়েছে। আমার তো গেম অফ থ্রোনস এর কথা মনে পড়ছিল। আমি বলবো না যে ওই লেভেলের, কিন্তু অবশ্যই বাংলা সিনেমা হিসেবে যেটা অ্যাচিভ করেছে সেটা মানে ভাবাই যায় না, আমি আশা করিনি অন্তত। তার মানে ভিএফএক্স কাজ বলতে পারি ভালো হয়েছে, কারণ তুমি যেটুকু দেখেছো আটখানা ফ্রেম ভিএফএক্স। তুমি যদি সেটা বুঝতে না পেরে থাকো সেটাই প্রমাণ করছে যে ভিএফএক্স কাজটা খুব খারাপ হয়নি। তার মানে আমি একেবারেই বুঝতে পারিনি যে টিজারে আটখানা সিন ভিএফএক্স এর রয়েছে। আচ্ছা, এবং আটখানা সিন কর্নার টু কর্নার ভিএফএক্স, কর্নার টু কর্নার ভিএফএক্স। যখন একটা সিনেমা হয় এবং সেখানে ভিএফএক্স এর কাজ হয়, তখন অ্যাজ আ পরিচালক, পরিচালক হিসেবে অভিনেতাদের, কারণ অভিনেতারা তো অ্যাকচুয়ালি দেখতে পায় না যে স্ক্রিনে অডিয়েন্স কী দেখবে, তাদের সামনে গ্রিন স্ক্রিন থাকে, তারা জানে না পুরো জিনিসটা কীভাবে সিনটা নামবে, পরিচালক হিসেবে ইনস্ট্রাকশন দেওয়াটা কতটা বেশি চ্যালেঞ্জিং হয়। একটা দেখো, আমার একটা সুবিধে আছে যে আমি 6 বছর পুনাতে রিলায়েন্স অ্যানিমেশনের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থেকেছি, ফলে ওখানে থাকার সূত্রে আমার ভিএফএক্স নিয়ে, অ্যানিমেশন নিয়ে এতটাই ইন্টারন্যাশনাল একটা এক্সপোজার তৈরি হতে পেরেছিল, স্পেশালি উইথ হলিউড অ্যান্ড ন্যাশনাল লেভেল, যে অ্যানিমেশন বা ভিএফএক্সটা আমার কাছে খুব সহজে গ্রিপ করার একটা জিনিস, বিকজ আই বিন ট্রেন্ড ইন টু দ্যাট। ফলে আমার কাছে ওটা কোনো প্রসেস হিসেবে এখন আর মনে হয় না। মানে নর্মাল সিন শ্যুট করা, ভিএফএক্স সিন শ্যুট করা, ইট সিমস দ্য সেম টু মি, কারণ 6 বছর ধরে আমি যেহেতু প্রসেসটার মধ্যে দিয়ে প্রতিদিন গেছি, সেটা হয়তো একটু সাহায্য করে আমাকে। এইমাত্র দেবদার ইন্টারভিউ হচ্ছিল, সেখানে দেবদাকে প্রশ্ন করা হচ্ছিল যে দেবদার ফেস ভ্যালুর জন্য অনেক সময় বড় বাজেটের যে সিনেমাগুলো হচ্ছে বাংলাতে সেটাকে ডিরেক্টররা ক্যাশ ইন করতে চায়, কিন্তু আপনি যখন আপনি হলে বললেন নিজে যে দেবদার মুডটা যথেষ্ট বেশি মিলছে অ্যাকচুয়াল ক্যারেক্টারটার সঙ্গে যার আমরা বায়োপিক দেখবো বা আপনার অ্যাডাপ্টেশনটা দেখব, তো এইটা নিয়ে আপনি কী বলবেন যে অডিয়েন্স কিন্তু পুরো জিনিসটাকে অন্যভাবে নিচ্ছে কিন্তু ডিরেক্টর হিসেবে আপনার পার্সপেক্টিভটা টোটালি ডিফারেন্ট? এই ছবিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এবং দেব, দে লুক এক্স্যাক্টলি দ্য সেম। সূর্য কুমার, দেবের বাবা, এবং শ্রীকান্ত আচার্য, দে লুক এক্স্যাক্টলি দ্য সেম। আমি কাস্টিং কিন্তু যতটা পেরেছি এই ফেসিয়াল সাদৃশ্য ধরেই করেছি। প্রসন্ন কুমার এবং জয়দীপ লুকস এক্স্যাক্টলি দ্য সেম, গেট মাই পয়েন্ট? ফলে আমি তো খুব রিসার্চ করে কাজ করা পছন্দ করি, এটাও কিন্তু রিসার্চেরই অঙ্গ ছিল। এবং তুমি যদি ইতিহাস পড়ো তাহলে বুঝতে পারবে যে বারে বারে নগেন্দ্র প্রসাদকে বলা হচ্ছে আয়রন ম্যান অফ দ্য টাইম। তাকে দেখে নর্মাল বাঙালি কারোর মনে হতো না, কারণ তিনি কুস্তিগির ছিলেন। আজকের বাংলায় ওই দেহসৌষ্ঠব এবং মুখের ওই সিমিলারিটি, নগেন্দ্র প্রসাদের দেব ছাড়া আর কাউকে তুমি কি ভাবতে পারো? ইটস এ ন্যাচারাল চয়েস। এবং এই চয়েসটা দেবের সঙ্গে আমি যখন একটা অ্যাড শ্যুট করেছি 1 বছর আগে, মানে না 2018, তখন দেবকে আমি বলেছি, তখন থেকে আমি কিন্তু ভাবছি ছবিটা নিয়ে, তখন দেবকে বলছি দেব একটা ছবি আমার মাথায় আছে, যদি আমি করি তোমাকে নিয়েই করি। সো ইট ওয়াজ এ ভেরি 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 লং থট, হঠাৎ করে এটা ভেবে নেওয়া কাজ নয়। একটা মিউজিক্যাল ট্রিটমেন্ট আছে গোলন্দাজে বেশি গান ব্যবহার না করেও, সেটার ব্যাপারে স্পয়লার না দিয়ে বা সিনেমার সম্পর্কে বেশি না বলে যদি একটু বলেন। আমার মনে হয় ইটস এন এক্সপেরিমেন্টেশন। মিউজিক্যালের তো অসংখ্য পরিভাষা হতে পারে, 10খানা গান 12খানা গান মিউজিক্যাল আমরা সেটাই জেনে এসেছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডের ফলোয়ে যে মিউজিক্যাল হয়ে উঠতে পারে, একটা ছবিকে মিউজিক্যাল তৈরি করতে পারে, আমার মনে হয় গোলন্দাজ গান তো আছে অসম্ভব ভালোভাবে গান আছে, কিন্তু এটাও মিউজিক্যালি গোলন্দাজের একটা অন্যরকম এক্সপেরিমেন্টেশন। আচ্ছা, লাস্ট আমার প্রশ্ন যে ভেরি টুডে 2 লাখ নিউ কেসেস ভারতবর্ষে হচ্ছে, তো সেইটার বিষয়ে কী বলবেন? কারণ আগস্ট মাসে রিলিজ, এখনও লকডাউন হচ্ছে না, চিন্তিত আপনারা? আমার মনে হয় যে পজিটিভিটি ছাড়া তো আমাদের বাঁচার কোনো উপায় নেই। উইয়ার পজিটিভ, আমরা আশা করছি সেকেন্ড ওয়েভ খুব বেশি দিন এক্সিস্ট করবে না, আমরা আশা করছি
ভ্যাকসিন এসে গেছে সেটা নিশ্চয়ই কার্যকরী হবে। আমরা আশা করছি আগামী দিনে খুব শীঘ্রই আমরা সাধারণ জীবন নর্মাল জীবনে ফিরতে পারব এবং আমরা আশা করছি 13th August পৃথিবী আবার আগের মতো নর্মাল হবে এবং গোলন্দাজ রিলিজ করতে পারবো, এই আশা নিয়েই এগোচ্ছি। লেট টাইম স্যার হোয়াট ইজ গোইং টু বি। মেনি মেনি কংগ্রেচুলেশন স্যার, আশা করবো গোলন্দাজ খুব ভালো একটা সিনেমা হতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো লেগেছে তো? অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ।